একদম কম তেলে বেগুন ভাজা খেতে চাইলে একবার এই মশালা বেগুন ভাজাটা ট্রাই করতে পারেন, খুবই কম তেলে তৈরি হয়ে যায়। তার জন্য এখানে আমি গোল গোল করে 4 পিস বেগুন কেটে নুন মাখিয়ে রেখেছি। একটা পাত্রের মধ্যে নিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ বেসন, এরপর এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, খুবই সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডার দিলে কিন্তু খুব সুন্দর একটা টক টক ফ্লেভার আসবে এর মধ্যে, তো খুবই সামান্য পরিমাণে এখানে আমি আমচুর পাউডার অ্যাড করলাম। এরপর দিচ্ছি 1 চামচ পোস্ত, পরিমাণ মতো লবণও এখন আমি অ্যাড করে দিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এই যে মশলাটা তৈরি হলো, এই মশলাটা আমরা বেগুনের গায়ে লাগিয়ে নেব। বেগুনের মধ্যে যেহেতু লবণ মাখিয়ে রেখেছি, তার জন্য কিন্তু বেগুনটা বেশ জল জলে আছে। এইভাবে খুব সহজেই কিন্তু বেগুনের গায়ে এই মশলাটা আটকে যাবে। তো এই যে এক একটা বেগুন নিয়ে এইভাবে কিন্তু আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু দুটো সাইডেই খুব ভালো করে এই মশলাটাকে মাখিয়ে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে করে এই মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে বেগুনের মধ্যে লেগে যাবে। আর দেখবেন, যেহেতু লবণ দেওয়া আছে তার জন্য কিন্তু বেগুনটা একদম ভিজে ভিজে যাবে। তারপর আমরা এর মধ্যে আবারও একবার এই মশলাটার কোটিং করে নেব। তো এই যে এইভাবে আমি বেগুনের মধ্যে কিন্তু মশলাটাকে লাগিয়ে নিচ্ছি। এইভাবে মশলার কোটিং থাকার জন্য কিন্তু খুবই কম পরিমাণে তেলেই এই বেগুনটা ভাজা হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই একবার এইভাবে বেগুন ভাজা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই যে আমি কিছুক্ষণ কিন্তু এইভাবেই রেখে দিচ্ছি বেগুনটাকে, তারপর আপনাদের দেখাচ্ছি বেগুনটা ভিজে গিয়ে বেগুনের মধ্যে মশলাটা কত সুন্দর লেগে আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, মোটামুটি 10 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম, আর এখন কিন্তু খুব সুন্দর কোটিং হয়ে গেছে। তো এর ওপরে আমি আরও একবার ওই মশলাগুলো এইভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছি, দুটো সাইডেই এইভাবে কিন্তু মশলাগুলো আমি আরও একবার কোটিং করে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু বেগুনটা কেটে নেওয়ার পর লবণ মাখিয়ে বেগুনটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে, তারপরেই এই মশলাটাকে ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে নিতে হবে। বেগুনটা ভাজার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল, তেলটা ভালো করে গরম করে এইভাবে বেগুনগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এখন ব্যাস মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে বেগুনগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে। একটু টাইম নিয়ে কিন্তু বেগুনটাকে ভাজতে হবে, যাতে বেগুনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বেগুনের মধ্যে কালার চলে আসবে আর বেগুনটা সেদ্ধ হবে না। তো দেখতেই পাচ্ছেন একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি পাল্টে আর একটা সাইড ভেজে নিচ্ছি। তো এইভাবেই উল্টে পাল্টে দুটো সাইডে কিন্তু বেগুনের খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো এই যে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা খুবই কম তেলে একবার বেগুন ভাজাটা বানিয়ে দেখবেন। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। তো আজকের মতন বাই বাই।